ছোটবেলা থেকে একদম এই পর্যন্ত একটা ঘটনা বলছিল আচ্ছা আচ্ছা যাই হোক এখন যার জন্য আপনার সাথে যুক্ত হলাম সেটা হলো আপনার সংসদ ডাক্তার একটা একটা লেখা বললাম সেটা হলো যে আপনার কচু ভালো লাগে না সম্ভবত এরকম একটা টপিক একটু জোরে বলেন ভাই একটু জোরে বলেন এখন বোধা যায় ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন হ্যাঁ বলেন বলছি যে আপনার সংসদ ডটকম থেকে একটা লেখা পড়ছিলাম আপনার কচু ভালো লাগে না এরকম একটা লেখা আচ্ছা সেটা আমি না আরেকজন লাগা চৌধুরী মনে হয় সম্ভবত লেখাটা খুব সুন্দর হ্যাঁ আরেকটা হচ্ছে আমি কমেন্টে একটা ই করছিলাম কমেন্ট করছিলাম যে কৃষ্ণ কোনো ভগবান ছিল না হ্যাঁ তো ওইটার কি অনেকে আবার ওখানে রিপ্লাই করছে যে রেফারেন্স দিতে ভাই এই আমার কাছে এরকম রেফারেন্স নাই আপনি মনে করে দি আমি তো ওই ডাইরিতে টুকে রাখি আর কি আপনাদের লাইভে বিভিন্ন রেফারেন্স গুলা হুম আচ্ছা আচ্ছা এখন ওইটার রেফারেন্স হচ্ছে দেবী ভাগবতের হচ্ছে চতুর্থ স্কন্ধের অধ্যায়ে আর কি আছে হ্যাঁ মানে যদি কেউ ভগবান হয় তাহলে তো তার সেই গুণ থাকা লাগে এখন এখানে কৃষ্ণের আপনার একটা ছেলে ছিল সে ছেলেটা অপহরণ করে এবং তারপরে সে বিভিন্ন ভাবে দেবীর উপাসনা করে বিভিন্ন জনার কাছে যায় যে তার ছেলেটা কোথায় গেল সেইটা বের করার জন্য এখন সে যদি নিজে ভগবান হয় তাহলে তার ছেলেকে বের করতে অন্য মানুষের কেন সহযোগিতা লাগলো এইটা আর একটু আমার ই আর ওনাদের কাছে যারা কমেন্ট করছিল যে আমাকে বলছিল যে কৃষ্ণ যে ভগবান না আপনি কিভাবে জানেন জাস্ট এইটা জানানোর জন্য আপনাকে আপনার সাথে যুক্ত হলাম আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বসু ভাই অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য এবং এই জিনিসটা বলার জন্য আপনি তাহলে কষ্ট করে এখানে কমেন্ট সেকশনে এই জিনিসটা দিয়ে আসেন হ্যাঁ দিছি ভাই দিছি আমি আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে নাকি হ্যাঁ ভাই এই আর কি আপনি কি মনেই করতে পারতেছেন আমাকে ভাই হয়তো একটু পরে মনে পড়বে হঠাৎ করে হুট করে তো মনে পড়ে না এরকম অনেকের সাথে তো কথা বলি হুট করে মনে পড়ে না হয়তো একটু পরে আবার মনে পড়তে মনে পড়বে আশা করি কিন্তু এইভাবে আমার তো মানে একটু সময় লাগে চিন্তা করতে একটু সময় লাগে যায় আর কি আমি একটা বিধর্মী মেয়েকে বিবাহ করছিলাম এটা বলছিলাম আপনাকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ এবার ঠিক আছে ভাই ওকে ঠিক আছে ভাইয়া তাহলে ভালো থাকেন যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আপনিও আপনাকে বিদায় জানাচ্ছি আরেকজনকে যুক্ত করি আস্তাম নায়ক আস্তাম নায়ক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ স্যার নমস্কার স্যার হ্যাঁ নমস্কার কিন্তু স্যার না বললে খুশি হই স্যার বলার কোনো প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা আমি মানে আপনাকে খুব মানে অ্যাকচুয়ালি খুব শ্রদ্ধা করি ঠিক আছে আপনার ভিডিও অনেক দেখি আপনার টোটালি যুক্তিগুলো আমার খুব ভালো লাগে ভিডিও বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে আমি কমেন্ট অনেক করেছি আপনিও লাইক করেছিলেন তো সেই দিক থেকে আপনাকে শ্রদ্ধা করি ওই জন্য শেয়ার করছি ঠিক আছে যাই হোক তো আপনার সাথে কথা বলতে পারবো ভাবতে পারিনি আমি করে নিন শুনতে পাচ্ছেন স্যার হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি কিন্তু স্যারটা বলবেন না স্যার ছাড়া আপনি তা কি বলবো আপনাকে আসিফ বলেন বাসিফ ভাই বলেন এগুলা কিছু একটা বলেন ঠিক আছে ভাই বললাম আছে আচ্ছা বলছি যে আমি মানে ধর্ম সম্বন্ধে তত কিছু জানি না তো বিভিন্ন অনেক কিছু দেখছি এখন তো চারিদিক থেকে তো ইন্টারনেটের যুগ মানে অনেক কিছু দেখি বিভিন্ন যুক্তি আপনারা তারপরে ওই যে আড়াইজন যে আছে যিনি আছে উনি এখন তো তেমন ভিডিও দেয় না তো জায়গা চারিদিক থেকে তো আমার মনে অনেক প্রশ্ন ছিল তো অনেকজন প্রশ্ন করেছি আপনাকে একটা কথা আমি জানতে চাইছি আপনার কাছে আপনি তো প্রত্যেকটা ধর্ম নিয়ে একটু বিশ্লেষণ করেন বিশেষ করে তো ইসলাম ধর্ম নিয়ে একটু বিশ্লেষণ বেশি করেন যেটুকু ভিডিও আমি দেখেছি আপনার ভিডিও তো আমি এটুকু যে প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা ধর্ম বলতে বিশেষ করে তো খ্রিস্টান আর ইসলাম আর হিন্দু ধর্মের এই তিনটে ধর্ম মনে হয় খুব বেশি করে জোর দেয় যে পৃথিবীর আদিম মানে তারাই সৃষ্টি করেছে আর কি এরকম একটা কিছু তাদের সে মানে যিশু হোক আর ভগবান হোক আর আল্লাহ হোক এরকম একটা প্রত্যেকটা ধর্ম তো আমি জানতে চাইছি যেমন হিন্দু ধর্মের থেকে জানা যায় যে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে তোমার রামায়ণ হয়েছে রামচন্ম ষাট হাজার বছর হয়েছে তারপরে এখন যেটা মানে মানে যেটা চলে আসছে সাড়ে পাঁচ হাজার বছর মহাভারত তৈরি হয়েছে এটা সেটা তো আমি জানতে চাইছি যে যেটা আমি শুনেছি যে ইসলাম 1400 বছর আগে মানে কোরাশিট হয় যে তাই তো স্যার আসি ভাই কিন্তু আবার এটা অন্য একটা আছে আপনি বলে যান তারপর আমি পরে বলছি আচ্ছা তো এমন হয়েছে তো ই আমি যতজনকেই জিজ্ঞাসা করেছি যে এই 1400 বছর আগে 1400 বছর এর আগের কোনো আমি কি জানি পাই না জানো আর কিছু পাইনি ঠিক আছে তো আমার কাছে এটাই একটা মানে মনে একটা খুব ধোঁয়াশা থাকে যে যদি তাদের একটা মানে যারা এটা বলে মানে দাবি করে যে সব কিছু এইভাবে সৃষ্টি হয়েছে সেইভাবে সৃষ্টি হয়েছে তাহলে এর তো আগে তো লক্ষ লক্ষ বছর আগে মানে অনেক কিছু ঘটে গেছে সেখানে ইসলাম ধর্মের একটা কি নিদর্শন পাওয়া যায় যেমন মানে কতটা কি যুক্তিযুক্ত আমি একটু যদি আপনি প্রশ্ন করেন তো আমি পারবো না বলতে মানে শুনিছি যেটা কি যে রাম জন্মাস সাড়ে ছড়া বছর বা আট বছর আগে রামায়ণ তৈরি হয়ে গেছে বা তার লক্ষ লক্ষ বছর লক্ষ অনেক কিছু অনেক কিছু যাই হোক হিন্দু ধর্মে এটা অনেক পৌরাণিক বিষয় আছে আমি বলতে করছি যাই হোক তো আমি কিন্তু ইসলাম ধর্মের জানতে চাইছি যে এর পরে এর আগে কি ছিল চোদ্দশো বছর আগে তো আমি যত জনকে জিজ্ঞাসা করেছি জানতে চাই যে অতটা ইসলাম আমি এ করতে চাই যাই যাই না কোনো দিন তো যেটা জানতে চাই চোদ্দশো বছর আগে আমি কি আপনি যদি একটু বলেন খুলে আমার খুব ভালো লাগবে স্যার ঠিক আছে আমাকে মানে মানে লিভ করে দিতে দিন দিয়ে আপনি একটু এই আচ্ছা এই জিনিসটা তো আপনি যে কোনো হিস্ট্রি বই পড়লেই পেয়ে যাবেন যে প্রাক ইসলামিক যুগে আসলে অঞ্চলে অনেক পৌত্তলিক ধর্ম ছিল ইহুদি ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম ছিল আব্রাহামিক ধর্মের যে আহ ধারাবাহিকতা সেই জিনিসটা নিয়ে আপনি একটু পড়ালেখা করতে পারেন আহ ক্যারেন আমস্ট্রং এর একটা বই আছে এই বিষয়ে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন একটা বই আছে দ্য হিস্ট্রি অফ গড একটা বই আছে এই বইগুলো আপনি পরে দেখতে পারেন এই বইগুলো পড়লে আপনি এই বিষয় সম্পর্কে বেসিক আইডিয়াগুলো পেয়ে যাবেন আসতাম না এক ভাই আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাচ্ছি আপনি ভালো থাকবেন আশা করি ভবিষ্যতে আবারও কথা হবে আর ব্যাক স্টেজে দেখা যাচ্ছে মোমিন নামক একজনকে যিনি যার ডিভাইস নট ক্যারেক্টার দেখাচ্ছে আপনাকে যুক্ত করা যাচ্ছে না ফার ভাই আপনি কি পাঁচ দশ মিনিট চা চালাবেন আমি একটু তাহলে ঘুরে আসতাম হ্যাঁ ওকে তাহলে আমি ঘুরে আসছি ওকে তাহলে আমরা নেক্সট কা আচ্ছা বারিয়ারি ভাই তো আছেন নেক্সট কা যুক্ত করি মানুষ মানুষ আপনাকে যুক্ত করা হচ্ছে প্লিজ আর ওয়েট করুন মানুষ হ্যালো জি ভাই শোনা যাচ্ছে আপনাকে বলুন হ্যালো জি আপনাকে শোনা যাচ্ছে মানুষ বলুন জি জি শোনা যাচ্ছে বলুন যে হ্যালো আমি জানতে চাচ্ছিলাম চাচার সাথে পেতে চলে গেছেন হ্যাঁ আমি জানতে চাচ্ছিলাম যে এই যে ধর্ম নিয়ে যেভাবে আপনারা যেভাবে বিশ্লেষণ করছেন বুঝছেন এতে কিন্তু আসলে ধর্ম সম্পর্কে মানুষের ধারণা মানুষের চিন্তা অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে সেজন্য আমি আসলে আমার নামটা একটু চেঞ্জ করলাম আমি এই যে আসানুর ভাই যেভাবে শক্তি নিয়ে যেভাবে সাহস নিয়ে যেভাবে কথা বলে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এভাবে কথা বলতে পারবে না বুঝছেন এই ব্যাপারটা এই যে মানুষ যারা লেখাপড়া করে যারা জ্ঞানী যারা শিক্ষিত এরা যদি একটু চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু এখানে যে অনেক কিছু যে আছে ধর্মের ভিতরে সেটা কিন্তু সবাই বুঝতে পারে কিন্তু এরা কিন্তু বুঝেও না বুঝার বান কেন করে সে ব্যাপারে একটু কিছু বলবেন এটা জেনুইন আসলে কথা না যে বুঝেও না বুঝার ভান করে এটা এই জিনিসটা বলার ঠিক না তারা তারা কনভিন্স না হ্যাঁ আপনি বলতে পারেন যে এটা সে ঠিক মতো যাচাই করতেছে না এটা যাচাই করে সে একটা অনেস্ট কথা বলছে না এটা এটা বলতে পারেন বাট সে বুঝে না বোঝার ভান কর করতেছে বলা ঠিক না কারণ আপনি যাতে আমি আপনি আসলে ইয়া করতে পারবেন না যে ইয়া আসলে উদেশটা ভেরিফাই করতে পারবেন না যে সে বুঝে না বোঝার ভান করছে কিনা না এটা বলার কারণ হচ্ছে যে একটা আয়াত একটা শব্দ বুলদরের মতো কোন মানুষ এই পৃথিবীতে নেই হ্যাঁ কিন্তু আপনারা এই লাইভগুলো দেখতে দেখতে আমি দেখতেছি এখানে অসংকো অসংকো হাজার হাজার ভুল তাহলে এই কথাটা অনেক শিক্ষিত আমার অনেক বন্ধু বান্ধব অনেক শিক্ষিত এরকম

হতে পারে না যে তারা ইগনোর করে আর কি বা মন থেকে ইগনোর করে না বুঝার ভান করে এটা এই জিনিসটা তো একমত হওয়া যাচ্ছে না কি এই জিনিসটা তো একমত হতে যাচ্ছে না বাট এটা যে ঠিক মতো তারা যাচাই করে না এটা এটা ফরশিওর বা যাচাই করলে ওটাকে একটু ইগনোর ইগনোর ওটাকে ইগনোর করে ইগনোর করার চেষ্টা করে এটা এটা বলা যেত যে আমি কিন্তু এগুলো শোনার পর আমি কিন্তু অনেক চেষ্টা করছিলাম যে আমি কোরআনের বাংলা পুরোটা শব্দ পুরাটা লাইন আমি প্রতিটা বাংলা আমি দেখবো এবং শিখবো আমি এইভাবে কি অনেক ইয়া করছিলাম কিন্তু আমি প্রথমবার আমি আসানুর ভাইয়ের আমি ইয়াকে দেখার পরে আমি তখন থেকে বুঝলাম যে এগুলো কি বলে এখন উনার ওখানে যখন আমি ঢুকছি এরপর দেখি অনেকজন ঠিক এই ব্যাপারটা নিয়ে অনেক মোমিনদেরকে অনেককে প্রশ্ন করে কিন্তু ওরা কেউ সঠিক উত্তর দিতে পারে না এবং আর আপনাদের আপনাদের লাইভে বুঝছেন এই যে মুসলিমের

এই ব্যাপারটা নিয়ে কথা বলবো এই ব্যাপার আমি যাচাই করব দেখি আমার সাথে কে ভাবে এইভাবে কেউ কিন্তু সামনে আসে না এটা আমি আসছি যে আমি অনেকদিন আমি প্রতিদিন আপনাদের লাইফ গুলো প্রতিদিনে দেখি আমি বুঝছেন কিন্তু সাহস থাকলে আসবে তো না কি আপনার এই কথা ভুল আপনারা এটা ভুল বলতেছেন কেন এভাবে ইয়া করতেছেন এভাবে কথা বলবে তো কিন্তু কেউ কিন্তু সামনে আসে না কারণ উনারাই নিজেরাই জানে সেই জন্যই বললাম বুঝিও না বুঝার বান করতেছে এটাই এই কারণেই বললাম কেন আপনাদের লাইফকে দেখে না অনেকে দেখে হাজার হাজার মানুষ দেখে কিন্তু ওই সামনে আসে আপনার সাথে কথা বলবে এই সাহস এই শক্তি কিন্তু এদের ভিতরে নেই বুঝলেন নেই যদি মনে করেন তারা কোন ভ্যালির একটা পয়েন্ট রেজ করতেছে কিন্তু আমরা তাকে বলতে দিলাম না বাধা দিয়ে দিলাম তার কথা শুনলাম না তাহলে তো দর্শক আমাদের বিরুদ্ধে চলে যাবে এমন তো না যে আমাদের দর্শকদের আমাদের উপর কোন ইয়ে আছে কোনো কোনো ইনভেস্টমেন্ট আছে যে আমাদেরকে সত্য হইতেই হবে বা ওই ধর্মীয় কোন সেন্টিমেন্ট আছে যে আমাকে সত্য হইতেই হবে আমি যত ভুলভাল কথা বলি দর্শকরা হা করে মেনে নিবে এরকম তো না

আমিও এখন এই জন্যই আসলে চিন্তা করতেছি যে বাংলাদেশের কিন্তু অনেক লোক এগুলো দেখতেছে শুনতেছে জানতেছে ওই একজন না আমার ওই মারা যাওয়ার সময় কোনো কষ্ট পায়নি এই প্রশ্নটা আপনাদেরকে ভাঙাইতে অনেক কষ্ট হয়েছে কিন্তু তারপরেও কিন্তু ওই লোক কিন্তু বোঝে নেই না মৃত্যুর কালে ওই মায়ের বুকে মায়ের বুকে দুধ খাইতে খাইতে মারা গেছে এরকম যারা মুমিন

আচ্ছা আমি কয়েকজন কমেন্ট করছিলেন যে আমার ইউটিউব চ্যানেল লিংক চাচ্ছিলেন আমি এটা দেখা দিচ্ছে এটা এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আহ ফারাদ নাম এখানে পেয়ে যাবেন আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে কমেন্ট দিয়ে দিচ্ছি দাঁড়ান যদি কেউ কারোর দরকার হয় আমি আমি এখানেও ইউটিউব চ্যানেল টাও আপলোড করে দিবো যদি কোনো ভিডিও নতুন ভিডিও থাকে সেটাও আপলোড করে দিব আরেকটু দেখা দিই আসিফ ভাই আসার আগে আগে আমার প্রেস গুলো আরেকটু প্রমোশন করে নিই যতক্ষণ না আসে আচ্ছা এইটা এইটা হচ্ছে আমার বর্তমান ফেসবুক পেজ আইরিনা ফেসবুক পেজ দ্য অ্যাবসলুট মোমেন্ট আপনারা এই চ্যানেল আর পেজটাতে যদি চান সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা ফলো দিয়ে রাখতে পারেন আসিফ ভাই আসার আগে শেষ করে দেখি আমি ফেসবুক আর ইউটিউব লিঙ্কটা দুইটাই দিয়ে দিছি কমেন্টে দিয়ে দিছি আপনারা ওখান থেকে লিঙ্কটা নিয়ে যেতে পারবেন হ্যাঁ তার শেষ আসিফ ভাই এর পায় নাই তাহলে

বিশেষ করে আপনারা এই লাইভগুলো দেখে কিন্তু অনেকের জ্ঞান অনেকের বুদ্ধি অনেকের বিবেক নারাজ দিছে কিন্তু কিন্তু এটা যে এত সহজ করে আপনারা যে প্রত্যেক প্রত্যেকজনকে বোঝাইতে হবে দেখেন যে যে আর কি ই এনে কথা বলতে আসলে যে মিটু জনসনের কথা বলতে এসেছিল তাকে যে স্পেসিফিক ভাবে বলতে তবে কনভিন্স করাতে হবে এটা কিন্তু আমাদের জন্য নেসেসারি না আমরা যদি আমাদের যুক্তিটা দিয়ে দেই যে কেন হ্যাঁ আপনি তো বুঝা বলছেন মানে ভাই আমরা আমরা যেটা বলছি সেটা তো তাকে কনভিন্স করার দরকার নাই যদি যুক্তি খলে সেটা তো মানুষ

অথচ আমি যেটা শুনতাম যেটা আমি জানতাম কোরআনের একটা আয়াত একটা শব্দ ভুল ধরার মতো মানুষ এই পৃথিবীতে নাই অনেক বৈজ্ঞানিক অনেক চেষ্টা করছে একটা আয়াতকে কাটি ঠিক মানে ভুল ইয়া করবে সংশোধন করবে এর কোনো রাস্তা রাখে নাই অথচ এখানে লক্ষ লক্ষ ভুল লক্ষ লক্ষ সমস্যা লক্ষ লক্ষ নিজেদের স্বার্থের কারণে এটা আসলে মানুষকে বুঝবে হয়তোবা আরো পঞ্চাশ বছর একশো বছর পরে মানুষ ঠিকই কিন্তু সবকিছু বুঝবে কিন্তু আশা কি আবার এটা